সড়ক আইন অমান্যে জরিমানা বাড়লেও স্পষ্ট নয় আদায়কৃত অর্থের ব্যবহার ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনায় কাজে লাগাতে গঠন করা হচ্ছে বিশেষ তহবিল বলছে ট্রাফিক বিভাগ টানা শৈত্যপ্রবাহে বীজতলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক ঠাকুরগাঁওয়ে আলু ও সবজি খেতে লেট ব্লাইট রোগের আক্রমণ কীটনাশক দিয়ে ফসল রক্ষার চেষ্টা এবং বাণিজ্য মেলায় স্মার্ট ইলেকট্রনিক্স পণ্য নিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান চলছে মূল্য ছাড় ও আকর্ষণীয় অফার দৃষ্টিনন্দন আর দামে সাশ্রয়ী হয় আগ্রহী ক্রেতারা দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল সড়কে আইন অমান্য করলে বেড়েছে জরিমানার অঙ্ক তবে খোদ ট্রাফিক পুলিশের কর্মকর্তারাই জানেন না সেই জরিমানার টাকা কোন খাতে ব্যয় হয় নগর বিশ্লেষকরা বলছেন জরিমানার টাকা ব্যয় করা উচিত ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে ওদিকে ট্রাফিকের নির্বাহী পরিচালক বলছেন নতুন আইনে ট্রাস্টের মাধ্যমে গঠন করা হবে একটি ফান্ড যার মাধ্যমে সুবিধা পাবেন পথচারী যাত্রী চালক এবং ট্রাফিক পুলিশ মামুন আব্দুল্লাহ রিপোর্ট ট্রাফিকের যে জরিমানাটা করা হয় এই জরিমানার টাকাটা আসলে কোথায় যায় ট্রাফিক বিভাগের তিনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অথচ জানেন না ট্রাফিকের জরিমানার টাকা ব্যয় হয় কোন খাতে জরিমানার টাকায় কোনো পার্সেন্টেজ কিংবা ট্রাফিকের উন্নয়নেও নাকি ব্যয় হয় না এই টাকা আমরা এক পয়সাও পাই না এটা ভুল ভুল কথা এটা অনেকে জানে কিন্তু না এটা হলো মানুষের অপপ্রচার সড়কে শৃঙ্খলা ফেরাতে করা হয়েছে নতুন সড়ক পরিবহন আইন যে আইনে গুনতে হবে পুরাতন আইনের চেয়ে প্রায় 8-10 গুণ বেশি অর্থ ট্রাফিক বিভাগের এক পরিসংখ্যান বলছে পুরাতন আইনে প্রতি মাসে আদায় হতো প্রায় 10 কোটি টাকা তাই জনমনে প্রশ্ন আসতেই পারে নতুন আইনের এই বিপুল পরিমাণ জরিমানার অর্থ কতটুকু ব্যয় হবে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে সরকারের কাছে এই টাকাগুলো যে যাচ্ছে কিন্তু আমরা তো নাগরিক হিসাবে কোনো উপকার পাচ্ছি না এই টাকাগুলো যাচ্ছে কোথায় এখন পর্যন্ত দেখি না যে জরিমানার টাকা দিয়ে কোনো উন্নতি হচ্ছে জরিমানার টাকা নিয়ে ওনারাই খাইতেছে 100-200 টাকা ধরে গাড়ি চাপাই দিতেছে চাপাই দিয়ে বলতেছে দিয়া যা কিছু ট্রাফিকের নির্বাহী কর্মকর্তা জানান নতুন আইনে জরিমানার টাকার অর্থ ব্যয় করার কথা রয়েছে ক্ষতিগ্রস্ত পথচারী যাত্রী চালক এবং ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নে নতুন আইনে উল্লেখ আছে যে ফাইনের টাকাটা ট্রাস্টি বোর্ডে জমা হবে জমা হলে পরিবহন সংশ্লিষ্ট যারা ভুক্তভোগী পেনাল্টির টাকা দিয়ে তাদের এই কম্পেনসেশন দেওয়ার বিষয়টা থাকবে নগর বিশ্লেষকরা বলছেন নতুন আইন কার্যকরের মাধ্যমেই জরিমানার টাকার সঠিক ব্যবহার নিশ্চিত সম্ভব এখন যেমন তারা শারীরিকভাবে এই কার্যক্রম করছে সেখানে প্রযুক্তি নির্ভরতায় তাদের শারীরিক কার্যক্রমকে মেধা কার্যক্রমে পরিণত করার ক্ষেত্রে এই ফান্ড যথোপযুক্ত কার্যকর ব্যবস্থা নিতে পারত সড়কে শৃঙ্খলা ফেরাতে উন্নত বিশ্বের মতো করিডোর ব্যবস্থা প্রণয়নের পরামর্শ দেন এই নগর বিশেষজ্ঞ জনগণকে সচেতন করে মামুন আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা রাজনৈতিক পরিস্থিতি এবং আবহাওয়া অনুকূলে থাকায় স্বাভাবিক রয়েছে দেশের আমদানি রফতানি এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় আছেন রিপোর্টার কমল দে সরাসরি চলে যাচ্ছি তার কাছে কমল হ্যাঁ ধন্যবাদ জুবায়ের তো বলা চলে দেশের প্রধানতম সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর এখন তাদের কিছুটা সুবর্ণ সময় অতিক্রম করছে আবারও যেহেতু এখন আবহাওয়ার তেমন কোনো সমস্যা নেই ঠিক তেমনি কিন্তু রাজনৈতিক পরিস্থিতিও পুরোপুরি অনুকূল রয়েছে যে কারণে ডেলিভারিও স্বাভাবিক রয়েছে আর ডেলিভারি স্বাভাবিক থাকার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরে কন্টেনারের পরিমাণ অনেকটা কমে আসছে আপনারা জানেন যে 49,000 ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে মাত্র 33,000 তো বলা চলে যে কন্টেনারের যে অবস্থান সেটি আসলে খুবই ভালো অবস্থান বলা চলে বন্দরের ক্ষেত্রে এবং জাহাজ আসার পরিমাণও কিছুটা বেড়েছে আমরা দেখেছিলাম গত অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3 মাস কিন্তু জাহাজ আসার পরিমাণ কিছুটা কম ছিল তুলনামূলক হ্যাঁ তখন কিন্তু 70-80 কোনো কোনো ক্ষেত্রে 85টা পর্যন্ত জাহাজ আসতো বন্দরে আজকে আমরা যে বন্দরের মধ্যে জাহাজ রয়েছে 101টি এই 101টি এক জাহাজের মধ্যে চট্টগ্রাম বন্দর বহির্নোঙ্গরে জাহাজ রয়েছে অন্তত 80টি জাহাজ সেই 80টি জাহাজের মধ্যে 52টি জাহাজ থেকে পূর্ণ খালাস চলছে পুরোপুরি এবং 28টি জাহাজ পূর্ণ খালাসের অপেক্ষায় রয়েছে আমি এবার বন্দরের প্রধান
এখন যেটির দিকে তাকা যেটির দিকে দেখতে পাচ্ছি আমরা এখানে 17টি জাহাজ থেকে পণ্য খালাস চলছে এবং চট্টগ্রাম বন্দর আজকে যেসব জাহাজ হয়েছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কন্টেনারবাহী জাহাজ হয়েছে সবচেয়ে বেশি 22টি জাহাজ, এরপরে রয়েছে কার্গো ভেসেল রয়েছে কিন্তু সবচেয়ে আরও বেশি 30টি কার্গো ভেসেল রয়েছে, ওয়েল ট্যাঙ্কার রয়েছে 6টি এবং সিমেন্ট লিঙ্কের বাহী জাহাজ রয়েছে 24টি। তোলে বলা চলে যেহেতু রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি অনুকূল রয়েছে সে কারণে কিন্তু এখন চট্টগ্রাম বন্দরের যে পরিস্থিতি সেটা আসলে স্বাভাবিক গতিতে চলছে। এবার আমি একটু ডেলিভারির দিকে আসি। চট্টগ্রাম বন্দর কিন্তু গত 24 ঘন্টায় প্রায় 4,000-এর বেশি কন্টেনার তারা ডেলিভারি দিয়েছে এবং আর উঠানামা যদি বলি আর গত 24 ঘন্টায় কন্টেনার উঠানামা হয়েছে প্রায় 8,445। অতলা বলা চলে চট্টগ্রাম বন্দর যে গতি সেই গতি ক্রমশ বাড়ছে। একসময় এই উঠানামা ছিল 7,000-7,500, যেহেতু প্রবৃদ্ধি বাড়ছে আমি যে প্রবৃদ্ধির দিকে আসি প্রবৃদ্ধি কিন্তু বিগত বছরের তুলনায় কিছুটা কম হয়েছে। যেমন জাহাজ আসার ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে এবছর 1.6%, অন্যান্য বছর যেটা ছিল 2.5-3% থাকতো। তো সেটা বলা চলে আসলে বন্দর কর্মকর্তারা বলছেন এখন যেহেতু বড় সাইজে জাহাজ আসছে, আগে যেখানে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসতো 8.5 মিটার ড্রাফটের কিন্তু সেসব জাহাজ মাত্র 1,200 কন্টেনার বহন করতে পারতো, এখন 9.5 ড্রাফটের মিটার ড্রাফটের জাহাজ আসছে, যে কারণে এসব জাহাজ তারা এখন 2,500 কোনো কোনো ক্ষেত্রে 3,000 কন্টেনারও কিন্তু বহন করছে এসব জাহাজ। তো বলা চলে চট্টগ্রাম বন্দরে যে সুবর্ণ সময় সেই সুবর্ণ সময়টি তারা অতিক্রম করে চলে আসছে এখন চলছে। যেহেতু রাজনৈতিক পরিস্থিতি যদি স্বাভাবিক না থাকে তাহলে কিন্তু ডেলিভারি প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এখন যেহেতু রাজনৈতিক স্বাভাবিক কোনো ডেলিভারি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে না, স্বাভাবিক গতিতে 3,000-4,000 কন্টেনার প্রতিদিন ডেলিভারি হচ্ছে এবং রাস্তায় তেমন যানজটও নেই, সেটার কারণে ডেলিভারি গতিটা আরও বেড়েছে। এবার যদি বলে আবহাওয়ার ক্ষেত্রে যদি বলি, যদি বড় বৃষ্টি কিংবা ঘূর্ণিঝড় টাইপের কিছু হয় তখন কিন্তু বন্দরের কার্যক্রম স্বাভাবিক কাজ যেটি বাধাগ্রস্ত, যেহেতু এখন পরিস্থিতি পুরোপুরি আবহাওয়া স্বাভাবিক রয়েছে। কুয়াশা থাকলেও সামান্য হয়তো সকাল দিয়ে কুয়াশার কারণে বহিনঙ্গরে কিছুটা সমস্যা হয়, তারপর কিন্তু যখন রোদ উঠে যায় তারা কিন্তু পুরোপুরি আবার আগের মতো কাজ শুরু করতে পারে। তো বলা চলে যে প্রধানতম সমুদ্র বন্দর এই চট্টগ্রাম বন্দর যে গতি সেই গতি কিন্তু স্বাভাবিক গতিতে চলছে, বিশেষ করে পণ্য ওঠানামা এবং ডেলিভারি দুটোই স্বাভাবিক গতিতে চলছে, কারণ যেহেতু আবহাওয়া এবং রাজনৈতিক পরিস্থিতি দুটোই অনুকূল রয়েছে। তো ফয়সাল এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দরে যে স্বাভাবিক গতিতে কাজ চলছে, পণ্য ওঠানামা এবং ডেলিভারি চলছে তার সর্বশেষ। ধন্যবাদ কমল। স্বাভাবিক গতিতে চলমান চট্টগ্রাম বন্দরের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। গুড়িগুড়ি বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বেড়েছে, এতে মানবেতর জীবনযাপন করছেন হতদরিদ্ররা। রাজশাহীতে গুড়িগুড়ি বৃষ্টিতে শীতের দাপট বেড়েছে, সকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টির ফোঁটায় উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গরম কাপড়ের অভাবে খেটে খাওয়া মানুষজন বাড়ি থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছেন না। এদিকে দিনাজপুরের হিলিতে সূর্যের দেখা মিললেও কমছে না ঠান্ডার প্রকোপ। মৃদু শৈত্যপ্রবাহের কারণে বীজতলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। টানা শৈত্যপ্রবাহে ঠাকুরগাঁওয়ে আবাদকৃত আলু ও অন্যান্য সবজি ক্ষেত নানা রোগে আক্রান্ত হচ্ছে। লেট ব্লাইট রোগে আক্রান্ত হয়ে অল্প সময়ে মরে যাচ্ছে আলু গাছ, ফলে অতিরিক্ত অর্থ ব্যয় করে সার কীটনাশক ব্যবহারের মাধ্যমে ফসল রক্ষার চেষ্টা চালাচ্ছেন কৃষকেরা। এ অবস্থায় কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকরা। ঠাকুরগাঁও প্রতিনিধি জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে পৌষের শুরু থেকেই জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবনে স্থবিরতা নেমে আসার পাশাপাশি এর প্রভাব পড়েছে আবাদি ফসল। আলু বেগুন শিম সহ অন্যান্য শাকসবজিতে দেখা দিয়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। শৈত্যপ্রবাহের কবলে পড়ে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে আবাদকৃত বিস্তীর্ণ আলু ক্ষেত। লেট ব্লাইট রোগে আক্রান্ত হওয়ায় অল্প সময়ে মরে যাচ্ছে আলু গাছ। আমাদের গাছগুলো কোঁকড়া লেগে যাচ্ছে শীতের কারণে এবং এটার কারণে গাছগুলো বাড়তেছে না এবং গাছগুলো কিছু জ্বলে যাচ্ছে, ঝাপসা হয়ে যাচ্ছে। ফসল বাঁচাতে নিয়মিত পরিচর্যা আর অতিরিক্ত অর্থ ব্যয়ে সার কীটনাশক ও কুয়াশানাশক ওষুধ ব্যবহার করছেন কৃষকেরা। এক বিঘা আলু আবাদে যেখানে খরচ হয় 30-35,000 টাকা, সেখানে এখন গুনতে হচ্ছে 45-50,000 টাকা। 7 দিন কিংবা 4 দিন 5 দিন পর পর নিয়মিত ব্যবহার করি, তাহলে কুয়াশা যদি ছুটে যায় আমাদের আলু ফলন ভালো হয়।
এই বিষ যদি না ব্যবহার করা হয় তাহলে আলু টেকানো যাবে না। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে বিষের খরচ কম হয়, আবহাওয়া খারাপ বিষ ওই কারণে মারতে হচ্ছে। এর কারণে যদি লেবার খরচটা বেশি লাগে যায়, আমাদের সার টার এগুলা বেশি খরচ দাঁড়ায় যায়, বিষের খরচটা বেশি হয়, আমাদের এই জন্য মানে কৃষকের ঘাটতি হয়ে যায় অনেক। কৃষি বিভাগ বলছে আবহাওয়া ভালো হলে লেড ব্লাইট রোগ থেকে পরিত্রাণ পাওয়া যাবে। মাঠের সম্প্রসারণ যে কর্মকর্তা আছেন তাদের মাধ্যমে আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগের পরামর্শ মোতাবেক স্প্রে করছেন নির্দিষ্ট সময় অন্তর অন্তর। চলতি মৌসুমে জেলায় 25,000 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে, আর বেগুন, শিম, টমেটো সহ অন্যান্য শাকসবজি আবাদ হয়েছে 7,885 হেক্টর জমিতে। কৃষি বিভাগ 5,00,000 মেট্রিক টনের বেশি আলুর উৎপাদন আশা করছে। সময় সংবাদ, ঠাকুরগাঁও। প্রযুক্তির উৎকর্ষতায় ইলেকট্রনিক্স পণ্যে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। একই পণ্য দিয়ে গৃহস্থলের কাজের পাশাপাশি কেনাকাটা কিংবা বিনোদনের সুযোগ মিলছে। স্মার্ট ফ্রিজ, টিভি ও এয়ার কন্ডিশনার সহ অত্যাধুনিক ইলেকট্রনিক্স পণ্য নিয়ে বাণিজ্য মেলায় এসেছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। দৃষ্টিনন্দন নকশা আর দামে তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় দেশীয় পণ্যে আগ্রহ বাড়ছে ক্রেতাদের। উৎপাদক প্রতিষ্ঠানগুলো বলছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার পাশাপাশি পণ্যের টেকসইয়ের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। ফ্রিজের দরজা না খুলেই কিংবা অফিসে বসেই নিজের স্মার্টফোনে দেখতে পারেন কি কি খাবার রাখা আছে। আবার চাইলেই ফ্রিজের গায়ে সাটানো ওয়াইফাই যুক্ত মনিটরে গান শোনা, সিনেমা দেখার সুযোগও রয়েছে। শুধু তাই নয়, দিতে পারবেন সুপার শপ থেকে মাছ, মাংস, সবজি কেনার অর্ডারও। অফিস থেকে ক্লান্ত শরীরে ঘরে ঢুকে চোখের ইশারাতেই চালু হবে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। রুম থেকে বের হওয়ার 5 মিনিট পর স্বয়ংক্রিয়ভাবে তা বন্ধ হয়ে যাবে। বরাবরের মতো এবারও বাণিজ্য মেলায় অত্যাধুনিক প্রযুক্তির টিভি, ফ্রিজ, এসি, স্মার্টফোন ও ল্যাপটপ নিয়ে এসেছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। রয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী লাইট ও বৈদ্যুতিক পাখা, ছাড়ে মিলছে ওয়াশিং মেশিন। এটা এখন আপকামিং, তো এটা ওনার হচ্ছে অফিসিয়াল সাথে কথা বলছে, সে আমাকে জানাবে। প্রিমিও F9 দেখালো, তারপরে এখানে আছে আপনার তিন জি একটা র্যাম ফোন দেখলাম, বললাম খারাপ না। মেলায় 18,000 টাকা থেকে 1,00,000 টাকার মধ্যে ফ্রিজ পাওয়া যাচ্ছে। ওয়াশিং মেশিন বিক্রি হচ্ছে 28,000 থেকে 45,000 টাকায়। ল্যাপটপ 21,000 টাকা থেকে শুরু করে 1,23,555 টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি পণ্যেই রয়েছে আকর্ষণীয় অফার। ফ্রিজের ব্যাপক সেলস হচ্ছে, পাশাপাশি আমাদের এসিতে নতুন আমরা কিছু প্রিন্টের এসি নিয়ে আসছি, যেটা আমাদের অলরেডি ভালো সোল্ড হচ্ছে। এসিগুলো আমাদের 36,000 টাকা শুরু করে আপনার 78,000 টাকা পর্যন্ত রেঞ্জ দেওয়া আছে। এখানে আমাদের বিভিন্ন অফারগুলো দেওয়া আছে, যেমন এখানে আমরা কার্ডে বা ক্যাশে পেমেন্ট করলে আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি, পাশাপাশি মেলার সুবিধা, দর্শনীয় সুবিধা, আমরা হোম ডেলিভারিটা ফ্রি দিচ্ছি। শুরুতে বিক্রি কিছুটা কম থাকলেও দিন গড়ানোর সাথে সাথে বিক্রি বাড়বে বলে প্রত্যাশা প্রতিষ্ঠানগুলোর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নগরায়ণ ও ঘনবসতির কারণে ইলেকট্রনিক্স পণ্যের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বাড়ছে দ্রুতগতিতে, সঙ্গে বাড়ছে দুর্ঘটনা, মৃত্যুরও কারণ হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। ফলে আতঙ্কে রয়েছেন ব্যবহারকারীরা। বিশেষজ্ঞদের মতে অধিকাংশ ক্ষেত্রেই অসচেতনতা বা অসতর্কতাই কারণ। শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স। দেশে বাড়ছে ইলেকট্রনিক্স পণ্য থেকে দুর্ঘটনার মাত্রা। সর্বশেষ 2 জানুয়ারি রাজধানীর বাড্ডায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে লাগা আগুনে নিজ বাসায় দগ্ধ হয়ে মারা যান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নিল আহমেদ পিয়াস। এর আগে বাসাবাড়ি থেকে শুরু করে কারখানার এসির কম্প্রেসার বিস্ফোরণে মারা যাওয়ার ঘটনা কম নয়। শুধু ঢাকা নয়, দেশের শিল্প এলাকাগুলোতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে। পরিসংখ্যান জানান দিচ্ছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যেমন বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনাও। এতে আতঙ্ক বাড়ছে ব্যবহারকারীদের মাঝে। আমরা সস্তা পাচ্ছি, সস্তা নিচ্ছি, এটাই আমরা কোয়ালিটি আর দেখতেছি না। প্রোডাক্টগুলো বাইরে থেকে আসুক বা আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং হোক, সেই কোম্পানিগুলো যেন এই কম্প্রেসারের প্রতি নজর দেয়। সেই সমস্ত কোম্পানিগুলোকে লিস্ট করে তাদের কাছে জবাবদিহি চাওয়া উচিত যে তোমরা যে প্রোডাক্টটা বানিয়েছো এটা কেন ওয়াস্ট হলো। এসির কম্প্রেসারের গ্যাসের প্রেশার সর্বোচ্চ পর্যায়ে অতিক্রম করলে এসি বিস্ফোরিত হতে পারে, এজন্য প্রয়োজন ইলেকট্রনিক্স পণ্যের নিয়মিত দেখভাল। এয়ার কন্ডিশনিং ডিভাইস কিন্তু খুব ডেঞ্জারাস আইটেম তা না, সারা ওয়ার্ল্ডে ব্যবহৃত হচ্ছে, প্রপারলি ব্যবহার করলে এটা যে বিরাট একটা সেফটি ইস্যু সেরকম না। প্রথমে ওভারহিটিংটা হয়, হয়ে আগুন ধরে, তারপরে আগুন ধরলে আবার কম্প্রেসার জাতীয় জিনিস আরও প্রেশার বেড়ে তখন ওটা বার্স্ট করে। সো আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা এসি লাগানোর সময় যে ইলেকট্রিক লাইনটা, সেটা এসি লাগানোর উপযোগী কিনা, সার্কিট ব্রেকার এগুলো প্রপারলি লাগিয়ে সেটা লাগানো। এসি দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত রক্ষণাবেক্ষণের বিকল্প নেই বলে মত তাদের।
শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বস্ত্র দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে আমাদের আত্মপরিচয়ের সুযোগ দিয়েছেন, স্বাধীন দেশ দিয়েছেন এবং সেই সাথে সাথে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য, 75 আগস্ট মাত্র 3.5 বছর তিনি সময় পেয়েছিলেন। এই বস্ত্র খাতেরও ব্যাপক উন্নয়নের পদক্ষেপ তিনি নিয়েছিলেন, কিন্তু 75 আগস্ট তাকে আমাদের মাঝ থেকে কেড়ে নেয়, যার ফলে আমাদের যে অগ্রযাত্রাটা কাঙ্ক্ষিত ছিল সেটা হতে পারেনি। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে, আর সরকার গঠন করার পর থেকে আমরা এদেশের মানুষের সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি নিই। কারণ 96 সালে আমি আমার ছোটো বোন 75 সালে আমি আমার ছোটো বোন রেহানা বিদেশে ছিলাম, 6 বছর দেশে আসতে পারিনি। যাক, 6 বছর পরে যখন দেশে ফিরে আসি, সারা বাংলাদেশ আমি ঘুরে বেড়াই, আমি দেখেছি আমাদের দেশের মানুষের দুরবস্থা। বিদেশ থেকে পুরনো কাপড় চেয়ে এনে আমাদের দেশের মানুষকে পড়তে দেওয়া হতো। অধিকাংশ মানুষ, তাদের ঘরবাড়ি ছিল না, চিকিৎসা ছিল না, ক্ষুধা অন্ন পেত না, এইরকম একটা অবস্থা ছিল। সেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা এবং দেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা আমাদের যাত্রা শুরু করেছি এবং আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। অন্তত এটুকু বলবো যে প্রথম যখন সরকারে আসি, মাত্র 5 বছর হাতে সময় ছিল, তখন অনেকগুলি কাজ করে দেশকে এগিয়ে নিয়েছিলাম। এরপর মাঝখানে আবার 7 বছর আসতে পারিনি। তো 2009-08 নির্বাচনে জয়ী হয়ে 2009 যখন সরকার গঠন করি, তখন থেকে আবার আমাদের যাত্রা শুরু। গত 10 বছরে বাংলাদেশ কী পরিমাণ এগিয়েছে তা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারেন। আজকে আমাদের জিডিপির আকার, যেখানে 2009 ছিল মাত্র $102 বিলিয়ন, আজকে তা বেড়ে দাঁড়িয়েছে $302 মিলিয়ন। আমাদের রপ্তানি আয় সে বিএনপি সরকারের আমলের 5-6 অর্থবছরে যা ছিল তার তুলনায় 3 গুণ বেড়ে আজকে 2018-19 অর্থ বছরে দাঁড়িয়েছে $46.53 বিলিয়ন। মাথাপিছু আয় 3 গুণ বৃদ্ধি পেয়ে $1,909 উন্নীত হয়েছে। আমাদের জিডিপি আমরা 81.85 জিডিপি 8.15 হারে আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। এই প্রবৃদ্ধি যেমন অর্জন করেছি, সাথে সাথে মূল্যস্ফীতি আমরা 5 ভাগে নামিয়ে রাখতে সক্ষম হয়েছি। উচ্চ প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি, এর অর্থ হলো অর্থনৈতিক সুফল বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে, আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। 2005-06 বছরে বিনিয়োগ ছিল জিডিপির 26%, যা 2018-19 অর্থ বছরে 31.5% উন্নীত হয়েছে। আর বেসরকারি বিনিয়োগের উপরে আমরা সবথেকে গুরুত্ব দিয়েছি। জাতিপিতা স্বাধীনতার পর আমাদের যে সংবিধান উপহার দিয়েছিলেন, সেখানে অর্থনৈতিক ক্ষেত্রে তিনি সরকারের সাথে সাথে সরকারি, বেসরকারি এবং সমবায় এই 3টি খাতকেই গুরুত্ব দিয়েছিলেন। কাজে আমরা সরকার গঠন করার পর প্রথমবার থেকেই আমরা বেসরকারি খাতকে উৎসাহ দিচ্ছি, উন্মুক্ত করে দিয়েছি অনেক খাত, সে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে সব খাতই আমরা উন্মুক্ত করে দিই, যার শুভফলটা দেশবাসী পাচ্ছে। আজকে আমরা বেসরকারি খাতে বিনিয়োগ 5 গুণ বৃদ্ধি করতে পেরে সক্ষম হয়েছি। আজকে তা 5 গুণ বৃদ্ধি পেয়ে $70.8 বিলিয়ন উন্নীত হয়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ 9 গুণ আমরা বৃদ্ধি করে এখন আমাদের প্রায় $33 বিলিয়ন আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আমরা আমাদের বাজেটও প্রায় 8 গুণ বৃদ্ধি করেছি। আমাদের উন্নয়ন প্রকল্প 90 ভাগই আমরা নিজস্ব অর্থায়নে করতে পারি, সে সক্ষমতা আমরা অর্জন করেছি। তবে এক্ষেত্রে আমি অবশ্যই সাধুবাদ জানাবো আমাদের বস্ত্র খাতকে, কারণ আমাদের জিডিপিতে বস্ত্র খাতের অবদান প্রায় 13% এবং আমাদের এখানে সবথেকে বড় কথা যে ব্যাপক হারে আমাদের মেয়েদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা আমাদের দেশের উন্নয়নে যথেষ্ট অবদান রেখে যাচ্ছে। আমরা
সবসময় চেষ্টা করে যাচ্ছি যে প্রত্যেকটি খাতকে যেন উন্নত হয় এবং আমাদের শুধু বিদেশে রপ্তানি না, আমার নিজের দেশের মানুষের ক্রয় ক্ষমতা যেন বৃদ্ধি পায়, আমার নিজস্ব একটা বাজারও যেন তৈরি করতে পারি, সেই সাথে সাথে আমাদের আশেপাশের যত দেশগুলো আছে সেখানেও প্রতিবেশী দেশের সাথে একটা যোগাযোগ করে আমাদের বাজারটা সম্প্রসারণ করে আমাদের অর্থনীতিকে আরও স্বাবলম্বী করতে পারি, সেই প্রচেষ্টাও আমরা চালাচ্ছি। আমাদের তৈরি পোশাক খাত যথেষ্ট অবদান রাখছে আমাদের অর্থনীতিতে, আর আমরাও আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রণোদনা তাদের দিয়ে যাচ্ছি। বর্তমানে তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে আমরা চারটি খাতে সর্বোচ্চ 4% হারে প্রণোদনা প্রদান করছি এবং তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এ বছরে অবশিষ্ট সকল খাতে 1% হারে রপ্তানি প্রণোদনা প্রদান করা হচ্ছে এবং এই প্রণোদনা বাবদ বাজেটে অতিরিক্ত 2,825 কোটি টাকাও বরাদ্দ রাখা হয়েছে। তাছাড়া সোর্স ট্যাক্স যেটা 1% ধরা হয়েছিল সেটাকে আমরা কমিয়ে 0.25% নামিয়ে এনেছি। আমরা আমাদের এই রপ্তানিমুখী শিল্পগুলি নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমরা শিল্প পুলিশ প্রতিষ্ঠা করে দিয়েছি, সেখানে নিরাপদভাবে যাতে সব কাজ করতে পারে সে ব্যবস্থা করতে পেরেছি। তাছাড়া আপনারা জানেন যে একসময় প্রায় ওই মানে আগুন লাগার একটা বিষয় ছিল, কাজে আমরা ইতিমধ্যেই যেমন আমাদের প্রিফেব্রিকেটেড বিল্ডিং এবং কাঁচামাল, অগ্নি নির্বাপক যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে সকল শুল্ক মুক্ত করে দিয়েছি যাতে নিরাপদ কারখানা গড়ে উঠতে পারে, তার জন্য বিশেষভাবে আর্থিক সহায়তাও আমরা দিয়েছি। এবং রপ্তানিকারকদের ঋণ সুবিধা প্রদানের জন্য গঠিত রপ্তানি উন্নয়ন তহবিলের আকার 3 বিলিয়ন থেকে 3.5 বিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে এবং রপ্তানিকারক ন্যূনতম সুদে এই তহবিল থেকে 25 মিলিয়ন ইউএস ডলার পর্যন্ত ঋণ সুবিধা নিতে পারেন, সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। আমাদের পোশাক শিল্পের যারা শ্রমিক, আমি যখন 2009 সালে সরকার গঠন করি তখন তাদের মজুরি ছিল মাত্র 1600 টাকা, আজকে তা 8,000 টাকায় উন্নীত করা হয়েছে। আমি জানি না পৃথিবীর কোনো দেশ কখনো এত টাকা একসাথে মানে মজুরি বৃদ্ধি করেছে কি না বা করতে পারে কি না। আমরা সকলেই বেতন ভাতা বাড়িয়েছি, শুধু পোশাক শিল্প বলে না, আমাদের সরকারি অফিসার থেকে সকলেই বেতন ভাতা বাড়িয়েছি, আর পোশাক শিল্পের জন্য বিশ্বাস করে এই সুযোগটা আমরা করে দিচ্ছি। তাছাড়া আমরা ডরমিটরি তৈরি করেছি, হোস্টেল নির্মাণ করে দিচ্ছি, ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি, আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি এবং আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে চাই, তার জন্য ভোকেশনাল ট্রেনিং বা কারিগরি শিক্ষাকে আমরা গুরুত্ব দিই। আর বিশেষ করে টেক্সটাইল খাতে আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে টেক্সটাইল ইউনিভার্সিটি, প্রথম ইউনিভার্সিটি আমরা করে দিলাম, টেক্সটাইল ইউনিভার্সিটি তৈরি করেছি। তাছাড়া আমরা ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, সেটা বিজিএমএকে বলে তাদের দ্বারা বেসরকারি খাতে তৈরি করে দেওয়া হয়েছে, 7টা কলেজ এবং 11টা ইনস্টিটিউট এবং 42টা ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। এটা একদিকে যেমন এই কারিগরি শিক্ষার সুযোগটাও হচ্ছে, কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এবং ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি দেশে বিদেশে সৃষ্টি করা হয়েছে, সেই সুবিধাটা আমরা তৈরি করে দিয়েছি। আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। পাটের ক্ষেত্রে আপনারা জানেন যে ইতিমধ্যে গবেষণার মাধ্যমে জুট জিনোম আমরা আবিষ্কার করেছি এবং যেহেতু এটা একটি প্রাকৃতিক সম্পদ, বর্তমান যুগে যেমন বিশ্বব্যাপী একটা ব্যাপার আছে যে জলবায়ু পরিবর্তনের প্রভাব বা পরিবেশ রক্ষার বিষয়, পাট এমন একটি পণ্য যেটা যেমন কৃষি পণ্য কৃষকরা আছে, সেই সাথে এটা কিন্তু আপনাদের পরিবেশ বান্ধব একটা পণ্য, কাজেই এবং পাট থেকেও উন্নত মানের সুতা তৈরি হতে পারে হয় এবং সেটাও আমাদের বস্ত্র খাতে ব্যবহার করা যায়, কাজেই আমরা এই খাতটাকেও অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। এভাবে আমরা প্রতিটি ক্ষেত্রেই সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। তাঁত শিল্প আমাদের এটা দীর্ঘদিনের একটা মানে ঐতিহ্য, এক সময় আমাদের দেশে যে মসলিন ছিল তার একটা সুনাম ছিল, ধীরে ধীরে সেটা অনেকটা
হারিয়ে যেতে বসেছে, কিন্তু ইতিমধ্যে আমরা এই মসলিনের উপর গবেষণা শুরু করেছি যেন আবার এটাকে ফিরিয়ে আনা যায়। তাছাড়া আমাদের সরকার তাঁতিদের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক কর্মসূচিও আমরা হাতে নিয়েছি। যখন প্রথমবার সরকারে আসি তখন আমরা তাদেরকে ঋণ সুবিধাও দিতে শুরু করেছিলাম। তাছাড়া সুতো রং আমদানির ক্ষেত্রে আমাদের তাঁতিদের যে সমস্ত উপকরণ প্রয়োজন হয় তার উপর থেকে আমরা শুল্কমুক্ত সুবিধা দিচ্ছি, যেটা উপকরণে 5% অতিরিক্ত শুল্ক ও সমুদায় মূল্য সংযোজন কর সব কিছু মৌকুব করে দিয়ে এগুলি আমদানি করার সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি, যাতে এই শিল্পটা আরও সুন্দরভাবে গড়ে উঠতে পারে সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। আমাদের রেশম একসময় সারা বিশ্বব্যাপী একটা সুনাম ছিল, কাজেই এই রেশম যাতে আবার চালু হতে পারে তার ব্যবস্থা নিয়েছি। আমাদের একটা বিশেষ প্রকল্প আছে, আপনারা জানেন যে আমার বাড়ি আমার খামার, এখানে মেয়েদের বিশেষ করে বা প্রত্যেকটা পরিবার যেন কিছু কর্মসংস্থান ব্যবস্থা পায় সেটা আমরা করেছি। আমরা এই রেশম মানে সুতা তৈরি এটা তাদেরকে আমরা রেশমের সাথে সম্পৃক্ত করে দিয়েছি এবং রাজশাহীতে ইতিমধ্যে আমাদের কারখানায় প্রায় 19টা পাওয়ারলুমও চালু করা হয়েছে, যে আমাদের সিল্কটা একসময় খুবই নাম করা ছিল সেটা যেন হারিয়ে না যায় সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি। তবে এক্ষেত্রে আমি বলবো যে বেসরকারি খাতকে এগিয়ে আসা উচিত, কারণ সরকারিভাবে কোনো মানে শিল্প প্রতিষ্ঠান চালাতে গেলেই সেটা কখনো আর আলোর মুখ দেখে না বা মানে লাভবান হয় না। আমি জানি না কেন, কি রোগটা কোথায় সেটাই ধরা যায় না। বেসরকারি খাতে থাকলে পরে আমি মনে করি যে এটা অন্তত লাভের মুখ দেখতে পারে, সেই জন্য এই সব খাতে যদি বেসরকারি খাত আরও এগিয়ে আসে আমি তাদেরকে সব রকম সহযোগিতা দেব, কারণ আমাদের পুরনো ঐতিহ্য এগুলি। আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক, সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে প্রায় 16টা বন্ধ টেক্সটাইল মিল, এগুলি আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে 2টি বন্ধ মিল পিপিপির আওতায় চালু করার জন্য দুটি দেশের সাথে, যেমন দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে G2G পদ্ধতিতে পিপিপির মাধ্যমে পরিচালনার জন্য 4টা মিল আমরা চিহ্নিত করেছি, তাদের সাথে আলোচনা চলছে, এটা হলে পরে মিলগুলি চালু করা সম্ভব হবে। বাংলাদেশ এখন বিশ্ব পোশাক বাজারে দ্বিতীয় অবস্থানে অধিকার করে আছে। আমরা এটাই চাই, আমাদের যেটা সবথেকে নজর দিতে হবে, আসলে একই জিনিস সবসময় চলে না, কাজে রপ্তানির ক্ষেত্রে বহুমুখীকরণ, অর্থাৎ পোশাকের ক্ষেত্রেও তার মানে ডিজাইন রং বা সব কিছুই কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। হ্যাঁ, আমি জানি যারা ক্রয় করতে আসে বায়ার তাদের চাহিদার উপরই নির্ভর করে, তারপরে আমাদের নিজস্ব একটা উদ্যোগ থাকা উচিত, সেটা হলো যে আমরা নতুন নতুন বাজার পণ্য বাজার খুঁজে বের করা, যে কোন বাজারে আমরা প্রবেশ করতে পারি, কোন দেশে কোন পণ্যের চাহিদাটা বেশি, কোন ধরনের পোশাকের চাহিদা বেশি, কী ধরনের ডিজাইনের চাহিদা বেশি, সময়ের সাথে রঙের চাহিদারও পরিবর্তন হয়, তো সেটাও কোন সিজনে কখন বছরে কোন সময় কোন রঙটা বেশি প্রভাব ফেলে, এর সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের উৎপাদনকে মানে বহুমুখী করা প্রয়োজন বলে আমি মনে করি। আর এই ক্ষেত্রে আমরা এটুকু চাই যে আমাদের কিছু স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি বা দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা উচিত। আমি আশা করি আপনারা এই ধরনের পরিকল্পনা প্রণয়ন করবেন, গ্রহণ করবেন এবং সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা আমরা করব, কারণ যে কোনো পণ্য বাজারজাত করতে গেলে পণ্যের বৈচিত্র্য একান্তভাবে দরকার, আর নতুন নতুন জায়গাও আমাদের খুঁজে বের করতে হবে, সেটাও দেখতে হবে। তবে সেই সাথে আমরা বলবো যে বাংলাদেশ খুব অল্প টাকায় আমরা আমাদের এই পোশাক মানে পার পিস খুব অল্প টাকায় আমরা বিক্রি করি, এই ক্ষেত্রে যারা আমাদের পোশাক ক্রয় করে তারা যদি অন্তত প্রত্যেকটা পণ্যের একটু করে মানে $1 করে যদি দাম বাড়াতো তাহলে বোধহয় আমরা এই খাতটাকে আরও উন্নত করতে পারতাম। কিন্তু এখানে একটা প্রতিযোগিতার ব্যাপার থাকে বলে আমি জানি না, এটা আমাদের যারা এই পণ্য রপ্তানি করেন তারা এই বার্গেনিংটা করেন কি না সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় একটু করা উচিত, যে বায়ারদেরকে বলা উচিত বা দেশগুলোকে বলা উচিত। তবে আমি যখন যেখানে যাই
যেসব দেশে আমাদের পোশাক রপ্তানি হয়। 2019 সালে বিক্রয় সাফল্য উদযাপন করল ওয়ালটন গ্রুপ। 2019 সালে 20 লাখ ফ্রিজ বিক্রির চ্যালেঞ্জ নিয়েছিল এই প্রতিষ্ঠানের দুই ব্র্যান্ড মার্সেলো ওয়ালটন। সে লক্ষ্য পূরণ হওয়ায় সাফল্য উদযাপনে রাজধানীর ওয়ালটনের কর্পোরেট অফিসে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অবদান রাখায় 104 জন কর্মকর্তা ও ব্যবসায়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভি সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হলো বেস্ট ইলেকট্রনিক্সের বার্ষিক সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বেস্ট ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান, পরিচালক সৈয়দ আশরাফ জামান রাফিদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 2020 সালে সেবা ক্রেতাদের কাছে পৌঁছে দিতে সব শোরুমে ব্যবস্থাপকদের নিয়ে ভীষণ 2020 লক্ষ্য স্থির করেছে প্রতিষ্ঠানটি। এবারে জানাবো বিশ্ববাজারে স্বর্ণ ও রূপার দরদামের খবর। যুক্তরাষ্ট্রে আজ 1 আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $1,558, রূপার দাম $18। সংযুক্ত আরব আমিরাতে আজ 1 আউন্স স্বর্ণের দর $5,724, রূপার দাম $66। এদিকে বাংলাদেশে আজ 1 আউন্স স্বর্ণের বাজার দর $1,32,462, রূপার দাম $1,538। মালয়েশিয়ার বাজারে আজ স্বর্ণ বিক্রি হচ্ছে ৬,376 রিঙ্গিত দরে, রূপা বিক্রি হচ্ছে ৭৪ রিঙ্গিতে। এদিকে ভারতে আজ 1 আউন্স স্বর্ণের বাজার দর ১১১,387 রুপি, রূপা বিক্রি হচ্ছে ১,293 রুপিতে। জানিয়ে দেব দেশের মুদ্রা বাজারের খবর। দেশের বাজারে আজ ১ মার্কিন ডলার কেনা হচ্ছে ৮৬.৫০ পয়সা দরে, বিক্রি হচ্ছে ৮৭.৫০ পয়সা দরে। ইউরোজোনের একক মুদ্রা ইউরো কেনা হচ্ছে ৯৪.২০ পয়সা দরে, বিক্রি হচ্ছে ৯৭ টাকায়। এদিকে ভারতীয় রুপির বাজার মূল্য ১.২০, বিক্রি হচ্ছে ১.২৫ টাকা দরে। মালয়েশিয়ার রিঙ্গিত কেনা হচ্ছে ১৯.৫০ পয়সা দরে, বিক্রি হচ্ছে ২০.৮০ পয়সা দরে। সংযুক্ত আরব আমিরাতের দিরহামের বাজার মূল্য ২২.৬০ পয়সা, বিক্রি হচ্ছে ২৩.৩০ পয়সা দরে। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দক্ষ জনশক্তি গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। বাণিজ্য সম্প্রসারণে দেয়া হচ্ছে নানামুখী পদক্ষেপ, জাতীয় বস্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সড়ক আইন অমান্যে জরিমানা বাড়লেও স্পষ্ট নয় আদায়কৃত অর্থের ব্যবহার। ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনায় কাজে লাগাতে গঠন করা হচ্ছে বিশেষ তহবিল, বলছে ট্রাফিক বিভাগ। টানা শৈত্যপ্রবাহে বীজতলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ঠাকুরগাঁওয়ে আলু ও সবজি খেতে লেট ব্লাইট রোগের আক্রমণ, কীটনাশক দিয়ে ফসল রক্ষার চেষ্টা। এবং বাণিজ্য মেলায় স্মার্ট ইলেকট্রনিক্স পণ্য নিয়ে এসেছে বিভিন্ন দেশীয় প্রতিষ্ঠান, চলছে মূল্য ছাড় ও আকর্ষণীয় অফার। দৃষ্টিনন্দন আর দামে সাশ্রয়ী হয় আগ্রহী ক্রেতারাও। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।